হ্যাঁ, তো এই তো ভাইয়া, অ্যাডের অবস্থা হচ্ছে আপাতত এই আছে। এখন বেসিক্যালি হচ্ছে গতকালকে হচ্ছে এখানটাতে অ্যারাউন্ড 8K মতো 9K মতো এই পরিমাণে ইয়া ছিল। তো ব্যালেন্সটা শেষ হয়ে যাওয়ার পরে তারপর আর অ্যাড রান হয়নি, আমি আবার ডিপোজিট করছি। আর আচ্ছা আপনি এমনি ক্যাম্পেইনে যান তো দেখি কোনটায় খরচ বেশি আছে আচ্ছা, খরচ বেশি হচ্ছে ভাইয়া হচ্ছে আমার ইয়াতে ডিসপ্লেতে। ডিসপ্লেতে। হ্যাঁ, ডিসপ্লেতে প্রচুর পরিমাণ খরচ ডিসপ্লেতে হচ্ছে। টপিক সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ ডিসপ্লেতে আপনার এক এভারেজ কস্ট ক্লিকে এটা কমাই দিছেন না? হ্যাঁ, আমি এটা ক্লিক 10 সেন্ট করে দিচ্ছি, কিন্তু 10 সেন্টের কারণে বোধহয় চলছে না আর কি। হ্যাঁ, যার জন্য আর চলছে না তা না, কম আর কি, মানে আমি কিন্তু কম্পিটিশনে বাড়তেছে না। হ্যাঁ ইমপ্রেশন পাচ্ছি না, ইমপ্রেশনও পাচ্ছি না, ক্লিকও পাচ্ছি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে 10 সেন্ট করে দেওয়ার পরে, মানে আমি অ্যাড রিপোর্টটা আপনাকে বলি, গতকালকে রাতে যখন ব্যালেন্সটা শেষ হয়ে গেল, সকালে উঠে দেখলাম আর কিছুক্ষণ চলছিল আর কি। তো হঠাৎ করে কখন যেন অন হয়েছিল। তো তারপরে সকালে আপনি ওই যে বাজেটটা কমাই দিলাম, বাজেট কমাই দেওয়ার পরে মানে সিপিসিটা কমাই দেওয়ার পরে তারপরে হচ্ছে আর রান হচ্ছে না। পরে আমি দুপুরে যখন এই যে আপনার এই ডিসপ্লে ক্যাম্পেইনে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিচ্ছি আর কি, না ওই যে গতকালকের ওই পুরাতন কিওয়ার্ড গুলো এই যে এই কিওয়ার্ড গুলো আর কি, এই এই কিওয়ার্ড গুলো দেওয়ার পরে কি কমে গেছে? এই কিওয়ার্ড গুলো দেওয়ার পরে হচ্ছে আমি মানে আগেই তো আসছিল না, কিন্তু এই কিওয়ার্ড গুলো দেওয়ার পরে অলমোস্ট আপনার প্রায় 3-4 মিলিয়ন ছিল আর কি ইমপ্রেশন, ইনস্টিমেটেড ইমপ্রেশন। আচ্ছা দেখি আবার যান, ইসে যান, একটা একটা ইসে কোনো প্রবলেম আছে? আপনার সার্চ ক্যাম্পেইনে আমি তো কোনো ইয়াই পাচ্ছি না। এটাতে হচ্ছে আপনার ওই বাজেট হচ্ছে 50 সেন্ট করে দিতে বলছিলেন, পরে 50 সেন্ট করে দিছিলাম, পরে হচ্ছে আপনার আমি আজকে এই সন্ধ্যার দিকে আপনার হচ্ছে 75 সেন্ট করে দিছি। তো 75 সেন্ট করে দিলেও আমি তেমন কোনো ইয়া পাচ্ছি না আর কি, মানে ইমপ্রেশন বা ক্লিক পাচ্ছি না। আই মিন আপনার হচ্ছে একটু বাড়াতে হবে খরচটা, প্রথম অবস্থায় একটু বেশি হয় বুঝছেন। হ্যাঁ, তাহলে আর একটু বাড়াতে হবে বোধহয়। তো যেহেতু ভাইয়া তাহলে আপনার ওখানে যান। হ্যাঁ দেখুন, 75 সেন্ট হয়েছে, কিন্তু 75 সেন্টেও যেহেতু আমি ইমপ্রেশন পাচ্ছি না, আমি কেমন দিলে ভালো হয়। 75 সেন্ট করে দিছিলাম। এটা খুশি করে দিন দেখুন। হ্যালো, 85 করে দেন, 85 করে দিব তাই তো? দেখি একটু। আচ্ছা 85 করে দিলাম তাহলে। ওকে, 85 এ কিছুক্ষণ থাকুক দেখি কি অবস্থা। হ্যাঁ আচ্ছা, আর এখানটাতে হচ্ছে আর এই আমার মনে হয় কি ভাইয়া, আমার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার আসলে সেলটা ভালো আসা উচিত হচ্ছে সার্চ ক্যাম্পেইন থেকেই। কারণ আমি তো আসলে অনেক স্পেসিফিক করে দিছি যে আপনার হচ্ছে বার্থডে গিফট ফর ওয়াইফ, না তো এই বার্থডে গিফট ফর মানে বার্থডেতে যারা আছে, অথবা মানে সার্চ ক্যাম্পেইন মানে ডিসপ্লে ক্যাম্পেইন থেকেও আসবে, তবে ডিসপ্লে আচ্ছা ক্যাম্পেইন কিওয়ার্ডে যান তো, এখানকার। কিওয়ার্ডে আচ্ছা, আমি আবার ক্যাম্পেইনের না হোমপেজ, না কিওয়ার্ড, ওই যে কিওয়ার্ড ছিল তো। আচ্ছা কিওয়ার্ড কি আপনার সেলের টাই নাকি হচ্ছে ডিসপ্লে টাই, মানে ডিসপ্লেটা আপনি করেন কিওয়ার্ডে ক্লিক করেন, এটা কিন্তু শুধু ডিসপ্লেটা সারছে সারছে সারছে। হ্যাঁ ওইটাই বলতে চাইছিলাম আর কি, এই যে সার্চ এই যে ওই ইসে যান, মোরে যে মোর না কলাম মনে হয়, কলামে যান, এই যে ডানে 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 উপরে জানে নিচে আসেন, ওই বরাবর নিচে আসেন, ওই বরাবর নিচে আসেন। জি জি হ্যাঁ নিচে আসেন, পারফরমেন্স এ ক্লিক করেন, পারফরমেন্স এ ক্লিক করেন, উপরে মানে আমার স্ক্রল আর কি, উপরে পারফরমেন্স ক্লিক করেন। হ্যাঁ মানে আমার কম্পিউটারটা মানে মানে মাউসটা থেকে স্ক্রল হচ্ছিল না আর কি। হ্যাঁ নিচে আসেন একটু দেখি। আচ্ছা এবার নিচে আসেন, আরো কনভার্সন দেখি। না নিচে আসেন, আরো আরো নিচে আসেন, আরো নিচে আসেন, অ্যাক্টিভেশন দেখি। নিচে আসেন অ্যাট্রিবিউটস দেখি। নিচে আসেন,
কম্পিটিটিভ ম্যাট্রিক্স থাকলে ওই যে কোয়ালিটি স্কোর, কোয়ালিটি স্কোর ওকে নিচে নিচে একদম কোয়ালিটি স্কোর নিচে আসো, কোয়ালিটি স্কোর ওই কোয়ালিটি স্কোরটা ক্লিক করো তো, এটা এটা মার্ক করো, সেভ অ্যাপ্লাই দেন, ওকে অ্যাপ্লাই দেন, হ্যাঁ অ্যাপ্লাই দিয়েছি আমি, এখন ডান পাশে চলে যাই দেখি কি অবস্থা, কোয়ালিটি স্কোর কি বলছে, মাউসটা খুব বিরক্ত করছে, ডানে চলে যান, ডানে জি জি হ্যাঁ কোয়ালিটি স্কোর কোয়ালিটি স্কোর এই যে 6/22 এটা না স্যার, বারোটা পর কম স্যার, এই জন্য বেশি খাচ্ছে জানছেন, আচ্ছা 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 আচ্ছা, তো আই থিংক আসলে আমরা যদি রিপোর্ট না পাই কিছু মানে 2-4 দিন অ্যাড না চললে, হ্যাঁ হ্যাঁ ওই জন্য করলে তো আমরা নিয়ম হলো 2-4 দিন খরচ একটু বেশি হয়, কিন্তু এই খরচ এফোর্ড করা তো টাফ, এখন যেহেতু করতেই হবে কিছু তো করার নাই, এখন প্রসেস যেটা প্রসেস ধরেন যে এক ধরেন বেস পাবে না একে চলে যাবে, হ্যাঁ মানে একের $1 করে কাটবে আর কি পার ক্লিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কিন্তু তো $1 করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকালকে কিন্তু আমরা পুরো ওই যে গুগলের উপর ছেড়ে দেওয়ার পরেও 1.6, 7, 10 হ্যাঁ ওই রকমই ওই এটা আস্তে আস্তে অটো কমে আসবে আর কি, আচ্ছা এটা আস্তে আস্তে কিছুটা কমবে আর কি, আমার অনলাইন মনে হচ্ছে যে আসলে অ্যাডটা তো এভাবে কাজ করে না, আস্তে আস্তে কমবে আর কি, তো এখন হচ্ছে মানে কয়েকটা ইস্যু ছিল ভাইয়া, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে আপনার যে বিষয়টা, আচ্ছা ওই সার্চ টার্মে দেখি, সার্চ টার্মে ক্লিক করেন তো সার্চ টার্ম এই নিচে বা বামে যান, এই যে উপরে ছিল, উপরে ছিল কিওয়ার্ড এর মধ্যে সার্চ টার্ম, নিচে 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 নিচে, আমি আবার একটু গুগল ইন্টারফেসটার সঙ্গে মানে এখনো ইউজড হয়ে উঠতে পারিনি, যার জন্য আপনাকে বারবার বলতে হচ্ছে লোকেশন ধরে ধরে, আচ্ছা সার্চ টার্মে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম না, তবে নতুন কিছু কিওয়ার্ড নিয়ে সার্চ করছিলাম, আমি যে কিওয়ার্ড গুলো দেই নাই ওগুলো ছাড়াও, হ্যাঁ আমি ওটা একটু বের করবো কি, ফার্স্ট টাইম ক্লিক করছেন, হ্যাঁ সার্চ টার্মে ক্লিক করছি কিন্তু এখানে দেখাচ্ছে না আর কি, কি ক্যাম্পেইনটা সিলেক্ট করে আছেন, হ্যাঁ আমি ওইখান থেকে নতুন কিছু কিওয়ার্ড আমি কিছু ট্রাফিক ইমপ্রেশন পেয়েছি আর কি, হ্যাঁ এখান থেকে দিন, এই যে এই যে এই তিনটা কিওয়ার্ড নতুন করে ওরা আর কি সেলস মেসেজ থেকে কালেক্ট করেছে আর কি, এগুলো অ্যাড করে দিয়েছেন না, এটা আমি অ্যাড করি নাই রেখে দিতে হবে, ওই ইসে যান, ওখানে যান কিওয়ার্ডে যান, সার্চে যান, কিওয়ার্ডে যান, সার্চ টার্মে যান, কিওয়ার্ডে গিয়ে সার্চ, হ্যাঁ এখানে হোয়াইট দেখাচ্ছে, হোয়াইট দেখানোর কথা না, এখানটাতে চলে আসার কথা আমিও বুঝতে পারছি না কেন, আমি বোধহয় এখানে রিফ্রেশ দেন, রিফ্রেশ উপরে রিফ্রেশ দেন, নিচে আসেন, এই কিওয়ার্ড গুলো দেখেন আপনার সাথে যায় কিনা, যদি যায় অ্যাড করে ফেলেন, হ্যাঁ এই তিনটাই আমার সঙ্গে যায় আমি দেখছি, তাহলে তিনটাই সিলেক্ট করেন, ওকে অ্যাড অ্যাজ কিওয়ার্ড, হ্যাঁ
জি, এখানটা তো তো সিপিসি টিপিসি এগুলো বসানোর প্রয়োজন নেই। এটা ঠিক আছে, এভাবে যা আছে উপরে যান, উপরে দেখি, উপরে নেই তো নিচে আসেন। এখন উপরে নেই, সেভ দিয়ে দিতে পারবো এখান থেকে। আচ্ছা আচ্ছা, ব্রডম্যান সাকারে থাকতেছে মনে হয়, সমস্যা ব্রডম্যান নেই, ওইখানে যে আবার ঠিক করে দেওয়া যায়, ওইখানে যা ঠিক করে দেওয়া, একবারে গিয়ে, ওই যে নিচে আছে, নিচে আছে, নিচে যান, ওই ও ম্যাচ আচ্ছা টাইপটা ঠিক করে, আচ্ছা সমস্যা নেই, ওইখানে যে ম্যাচ টাইপটা ওই ব্রডম্যান ইয়ে করে দেন। আরেকবার করে দিই এখান থেকে, এই যে ফ্রেজ ম্যাচ টাইপ আছে আর কি। ঠিক আছে, এডিট হয়েছে, হ্যাঁ এবার হচ্ছে ওই কিওয়ার্ডে যে ওইটারে ইয়া দিন। ওকে, জি এই যে হচ্ছে আপনার এই একটা কিওয়ার্ড শো করছে, কিওয়ার্ডের এখানে নেকলেস না, সার্চ অ্যান্ড, রিফ্রেশ আচ্ছা দেন, নেকলেস সার্চ অ্যান্ড, আসসালামু আলাইকুম। হ্যাঁ সবুজ ভাই, হ্যাঁ কোন রেস্টুরেন্ট আপনি? ও আচ্ছা, এই রেজিস্ট্রেশন করে ফেলেন, ইনশাল্লাহ আমি 30 তারিখে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো, ওই লাস্টের দিকে সবাই করে আর কি, লাস্টের দিকে সবাই করে না, ওই এ যাবতের ইয়া আর কি, ওই এমনি সবাই, আমি নিজেও কোনো জায়গায় ইয়া করতে গেলে লাস্টের দিকেই করি এটাই। আপনি দেখবেন বিডি জবস এর সিভি দিবেন, দেখবেন যে দেখুন, যখন দেখবেন যে যেটার মেয়াদ আছে ওইটা আর করা হয় না, ওই লাস্টেই যাই শেষ করে। এটা নিও, এটাই, ওকে ওকে, না আমি মেসেজ এই মেল পাবেন, মেল পাবেন, ফর্মটা ফিল আপ করি, হ্যাঁ সালমান খান জি ভাইজান আমি এই যে না সেম আছে, আবার এসে যান, এরকম সমস্যা করে কেন আপনি, আমি বুঝতে পারছি না আমি কি এসে করব, যান ওই ইয়াটা সিলেক্ট করেন, ক্যাম্পেইনটা, হ্যাঁ ক্যাম্পেইনটা সিলেক্ট করেন, ওই ক্যাম্পেইনের উপর ক্লিক করেন, উপরে ওই উপরে শুধু ক্যাম্পেইনটার উপর ক্লিক করেন, এই পাশের ক্যাম্পেইনের উপর, এই যে ক্যাম্পেইনটা আসছে এই যে ওই মানে, ম্যাচ টাইপে পড়ে রয়েছে তাই। আচ্ছা ঠিক আছে, সিলেক্ট করুন, তো এই হচ্ছে আপনার সার্চ সার্চ ক্যাম্পেইনে, এখান থেকে ডিরেক্ট কিওয়ার্ড গুলো দেখা যায় আর কি, কিন্তু এখানে তো এইবার এইবার কিওয়ার্ডে যান, এবার কিওয়ার্ডে গেলে ওকে, হ্যাঁ এই সেম একটা কিওয়ার্ডই দেখাচ্ছে, এখানটা ফাইনাল ইউআরএলটা কিছু দেখাচ্ছে না, না না আপনি ইয়া করেন, ফাইনাল সমস্যা নেই, ওই ইয়া করেন, না এটা এটা কেটে দিন, এটা কেটে দিন, জি জি ভিউ অলে কি বলতেছে জানেন, কি বলে গেলে হচ্ছে আপনার ওই মানে একটা পপ আপ বক্স আসে এই যে ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু ম্যাচ টাইপ সিলেক্ট করে দেন, ফেজ ম্যাচ দেখি ম্যাচ টাইপ ফেজ ম্যাচ আসছে এখানে, সিলেক্ট হয় না, এটা ক্লিক করবো এখানে ম্যাচ টাইপ, হ্যাঁ করেন করেন, এই তো ফেজ ম্যাচ আছে, কিওয়ার্ড টেক্সটটা আচ্ছা ইয়া কেটে দেন, হ্যাঁ বুঝতে পারছি, কাটেন কাটেন, এটা কাটেন, সব কাটেন, এটাও কাটেন, এটাও কাটেন, পর পর সব কেটে দেন, সবগুলা কেটে দেন, এটাও কেটে দেন, ফিল্টার হ্যাঁ ফিল্টার কেটে অ্যাড দেন, হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা 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 ওখানে বোধহয় ফিল্টার অ্যাড হয়ে গেছে, হ্যাঁ নিচে আসুন, কেটে দেন, আমি সবগুলোই কেটে দিই আর কি, হুম ঠিক আছে, এই ফ্রেজ এটাও কাটেন, এটা থাকে এটা থাকে এটা থাকে, এটা কাটা দেন, আচ্ছা আচ্ছা জি হ্যাঁ, এই যে এই যে হচ্ছে টোটাল কি ওই অর্ডার, যে ওই দুইটা, ওই ওই দুইটা সিলেক্ট করে ফ্রেজ ম্যাচ করে দেন, যে দুইটা আছে নতুন দিলেন, নিচে আসেন, নিচে যে তিনটা হ্যাঁ
নিচের এই কয়টা ফ্রেজ মে ওখানে ক্লিক করো, ওখানে ক্লিক করো, এই যে এই ডান সাইডে। আচ্ছা আমি বুঝতে পারছি না, এই যে এখানে এই যে গোলটা সবুজটার এখানে ক্লিক করো, এখানটাতে। হুম, এটা হচ্ছে এনেবল আর পজ। ও আচ্ছা, এই পাশে এই এই ব্রডমাস্টারে ফ্রেজ করে নাও, এখান থেকে আর কি আমি করে দিতে চাচ্ছিলাম আর কি, ব্রডমাস্টার ফ্রেজ। হুম, এটাও করে দেন। হ্যাঁ, আর আছে না? আর নেই, সবগুলোই ফেল করছে। তিনটা না, ওই যে উপরে একটা আছে, ওই যে উপরে একটা, এই যে প্রথম, এই যে 1 2 3 না 4 না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফাইন। এটা এটা কাজ শেষ। হুম, এবার ডিসপ্লেতে যান দেখি। আচ্ছা, এটার কি ভাইয়া বাজেটটা একটু বাড়, ও বাজেটটা তো আমরা বাড়াই দিছি। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া, এখানটাতে হচ্ছে একটা বিষয় একটু ক্লিয়ার হতে যাচ্ছিলাম, ইউআরএলটা। হ্যাঁ, ইউআরএল তে আমরা শর্ট করছিলাম, ওই ওখান থেকে কি আমি কোনো কাউন্ট দেখতে পারবো, মানে আমার ইউআরএল এ আসলে হিট করছে কিনা অ্যাকচুয়াল ইউআরএল টাতে? কারণ আমার যে ল্যান্ডিং পেজ, হ্যাঁ, বা আমার যে প্রোডাক্ট পেজ, ওই প্রোডাক্ট পেজে কিন্তু কোনো ক্লিক শো করে না, মানে অপশনই নাই শো করার। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি যে আমার যে ক্লিক গুলো আসতেছে এটা কি অ্যাকচুয়াল ইসে আমার প্রোডাক্ট পেজে যাচ্ছে কিনা, এটা আমি তো কোনোভাবে কনফার্ম হতে পারছি না। তো আমি যে লিঙ্কটা দিছিলাম, লিঙ্ক তো আমি ট্র্যাক, আমরা তো কোথায় ট্র্যাক করছিলাম, ওই ট্র্যাক আপনি অ্যাড এজেন্ট, অ্যাড এজেন্ট কোথায় যাব, অ্যাড 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 এন্ড এক্সটেনশন, অ্যাড এন্ড এক্সটেনশন, ওখান থেকে আমরা এটা যান 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 যান। ওকে, হুম, নিচে ক্লিক করেন, অ্যাড। ক্লিক করেন এটার উপরে, অ্যাড এর উপরে ক্লিক করেন। হ্যাঁ, 100% যাচ্ছে। আচ্ছা, তার মানে এটা কাজ করছে, এভাবেই আমি কনফার্ম করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এটা তাহলে গেল, আর হচ্ছে তাহলে আমাদের এটা গেল, এটা হচ্ছে আপনার অলরেডি এখানে কিছু অ্যাড ক্রিয়েট করছেন না? আমি অ্যাডটা লিখে রাখছি, করে ফেলি এখনই, করে ফেলি এটা, এই কাজ শেষ করে ফেলি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে কি ক্যাম্পেইন ক্লিক করেন? হ্যাঁ, অ্যাড ক্রিয়েট করব তো আমরা এখান থেকে, প্লাসে ক্লিক করলে হবে, রেসপন্সিভ রেসপন্সিভ সার্চ এঞ্জিন, রেসপন্সিভ সার্চ অ্যাড। ওকে, ক্লিক করুন নেকলেস, মেসেজটা সিলেক্ট করুন, অ্যাড গ্রুপটা। আচ্ছা, আসবে এটা তো এভাবেই থাকবে। এখন হচ্ছে যে ওই যে হেডলাইন গুলো লিখছে হেডলাইন গুলো বসাই দেন সবগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে ও সার্চ ওয়াইজ অটো নিয়ে নেবে, অটো নিয়ে নেবে। আমি যেগুলো লিখেছিলাম এগুলো হ্যাঁ আমি এখানে রাখছি, আপনি একটু মানে ফার্স্ট হেডলাইন যা হচ্ছে এই যে এগুলো হচ্ছে হেডলাইন, হ্যাঁ দেন 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 দেন, একের পর এক একটা করে দিয়ে একটা একটা দিতে থাকেন। আমি কপি করে বসাতে থেকে আপনি একটু দেখে নেন, কপি করে বসাতে থাকেন, এই পাশ থেকে ইয়া করি যাতে কোনটা কোনটা পড়তেছে আপনি, সমস্যা নেই বসাতে থাকেন, পড়ার সুযোগ পান। আমি কিওয়ার্ড এর সঙ্গে সিমিলার রেখে এগুলো আর কি লিখে রাখছিলাম। আচ্ছা, এটা একটু বড় হয়ে যাচ্ছে, তো এটা আমি পরে ইয়া করি আর কি। জুয়েলারি স্পেলিং টা মানে একটু প্রবলেম আছে দেখেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নোট করি, ফুল হচ্ছে না। বড় হয়ে গেছে একটা, হ্যাঁ একটা বড় হয়ে গেছে, ওইটা একটু আমরা ইয়া করবো আর কি। কল টু অ্যাকশন গুলো তো এখানেই দিয়ে দিবো না? হ্যাঁ, ওই কল টু অ্যাকশন গুলো দিয়ে দেবো,
ও এক একটা এক একটা নিয়ে নিবে, হ্যাঁ অটো বানাবে আর কি। এক এক সময় এক একটা ইউজ করবে আর কি, সিমিলার সার্চ করে দেখে দেখে। হুম আপাতত হেডলাইনার নাই, এখন আছে হচ্ছে আপনার ওই যে ডেসক্রিপশন দিয়ে দেন। ডেসক্রিপশন গুলো আমি দিয়ে দিচ্ছি। হেডলাইন গুলো মোটামুটি তো এমন লিখছি হ্যাঁ ঠিক আছে তো, ঠিক আছে তো, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এরকম দেখে তো সাজ দিচ্ছে সবাই। আমি যে একটু সময় নিয়ে চেষ্টা করছি, আমি আসলে কপিরাইটিং এ ক্রিস্টক দিয়ে দিন, হ্যাঁ সব জায়গায়। হিসেব কি দিয়ে দিব, ওগুলোতে তো দরকার নেই, তারপরে আপনি দিয়ে দেন ওই উপরের গুলোতেও। না এই এখানে ওইটা ঠিক আছে, মানে এই ডেসক্রিপশন গুলোতে ফুল স্টপ দিয়ে দিন। হ্যাঁ ফুল স্টপ অটোশিপ দিয়ে নেই, তারপরে দিয়ে অ্যাড অ্যাড ডেসক্রিপশন লিখে আরো থাকলে দিয়ে দেন। হ্যাঁ আরো আমার মনে হয় কি অ্যারাউন্ড $1-এর কাছেই যেতে হবে আমাকে প্রথম দিকে। কমে যাবে, হ্যাঁ প্রথম দিকে যেতে ওইটা যেতে হবে, মিনিমাম বিলে যেতে হবে। আচ্ছা আরো কিছু ছিল তো আর তো আমি বসাতে পারছি না। হ্যাঁ কয়টা চারটে নিছে না, আর তাহলে দরকার নেই। আচ্ছা 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 ঠিক আছে, সেভ অ্যাড দিয়ে দেন, সেভ অ্যাড, অ্যাড ইউআরএল অপশন ওটি তো আমার ওটা দরকার নেই, সেভ অ্যাড। এরপর একটা পর একটা সেভ অ্যাড, ওকে রেসপন্সিভ সার্চ অ্যাড, ইনিশিয়েশন তো দেখি, ইনিশিয়েশন ইনিশিয়েশন ইনিশিয়েশন, এই জায়গাটাতে একটু, ও হ্যাঁ ওইটাই আর কি। ওকে জুয়েলারি গিফট ফর ওয়াইফ হার কেটে তো আরো বেশি কাটতে হবে। অন বার্থডে গিফট, জুয়েলারি গিফট ফর ওয়াইফ, জুয়েলারি বাট জুয়েলারি বার্থডে গিফট ফর ওয়াইফ, অবশ্য বাজেটে জুয়েলারি গিফট এভাবে দেওয়া যেতে পারে। এটা আবার কোনো লিঙ্ক দাঁড়ায় না, ঠিক আছে, 30 ক্যারেক্টার। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু নিচে দেখাচ্ছে, না ওটাও এমনি দেখাচ্ছে, নিচে আসেন সেভ দিলে হবে। ওকে 30 ক্যারেক্টারের বেশি হয়েছে, না 30 ক্যারেক্টারই আছে, ব্যাস এটা মোটামুটি থাক। ওকে তাহলে এটা আর অপটিমাইজেশন ডান। হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা হচ্ছে একবার ইয়াটাতে চলে যাই, আমি কিছু কিওয়ার্ড অ্যাড করছিলাম ওইখানটাতে, ওটা দেখলে আপনার কোথায় একটু মানে বুঝতে সুবিধা হবে আর কি। আপনার হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনে যেতে চান, আরেকটা বিষয় ভেবে যে আমরা যে ডেইলি বাজেটটা দিয়েছিলাম, হ্যাঁ কিন্তু গুগল কিন্তু ডেইলি বাজেটটা ওরা কাউন্ট করছে না। না ও বেশি কাটবে, ওর লেখাই আছে আচ্ছা যে আমরা 30% বেশি কাটিয়ে ফেলতে পারি। আচ্ছা কিন্তু আমরা কিন্তু ডেইলি বাজেট $5-$10 দিয়েছিলাম, অলমোস্ট থার্টি মানে $30 উপরে চলে গেছে। ও এটা নিয়ে নেই, ও তো কাটে, আচ্ছা আচ্ছা ওর মতো করে কাটতে থাকে তাই তো? ও ও বলেই দেয় যে ভাই আমি 30% 40% কেটে নিই। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওরা কিন্তু 3-4 গুণ নিচ্ছে আর কি, আপনার ছিল হচ্ছে সবকিছু মিলায় $10 আর ওরা নিচ্ছে হচ্ছে $30 করে, $30-$40 অ্যারাউন্ড। ওর কাটবে কাটবে, থাকুক আমরা তাহলে ক্যাম্পেইনটাতে চলে যাই আর কি। আচ্ছা তো এই যে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা ছিল, এখানে আমি পরে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিছিলাম আর কি। হ্যাঁ এই যে হচ্ছে আমাদের ইয়াটা ছিল, তো এখানটাতে হচ্ছে আমি যে কিছু কিওয়ার্ড অ্যাড করে দিছিলাম আর কি, কিওয়ার্ড গুলো যে গতকালকে যে আমাদের কিওয়ার্ড গুলো ছিল ওগুলো ওই হচ্ছে এই যে এই কিওয়ার্ড গুলো। এখানে তো ব্রড ম্যাচ এক্সাক্ট ম্যাচের কোনো সিস্টেম নাই, কিন্তু এখানে কোনো ইয়া পাইনি। আচ্ছা অডিয়েন্স না, আচ্ছা এখানটাতে হয়েছে কি ভাই, এখানে তো টেনসেন্ট এখনো আছে, টেনসেন্টে তো আসলে পাবে না, পাওয়ার কথা না কি বাজেট তো মানে সিপিসি তো আমি টেনসেন্ট দিয়েছিলাম, তো টেনসেন্টে হয়তো বা হ্যাঁ পাওয়ার হ্যাঁ কথা না, তো আমি অডিয়েন্সে যাবো। অডিয়েন্স দেখি, একটু দেখি। আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ
জুয়েলারি আর ওয়াচেস এর মধ্যে বেশি গেছে না, পার্সোনালাইজ গিফটেও গেছে দেখি। হ্যাঁ, নেকলেসে আসছে কিছু, গেটিং ম্যারিড সুন এটাও আসছে, ম্যারিজ এটাও আসছে। বার্থডে এরিয়াতে আসে না, এগুলো মনে হয় ঠিকই আছে। আমারও মনে হচ্ছে এগুলো ঠিক আছে। এখন আমি যে কিওয়ার্ড গুলো বসাইছি, এখন তো আমার একটা ওই সব কিওয়ার্ডেই, মানে ওই সব মানে পেজ গুলোতে দেখাবে যেসব পেজ গুলোতে এই ধরনের কিওয়ার্ড গুলো আছে, তাই না? হুম 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 আচ্ছা আচ্ছা, তাহলে তো আপাতত মনে হচ্ছে এখানে পুরো ব্যাপারটা এভাবেই থাকলেই চলবে আর কি। হ্যাঁ, টপিক দিতে পারেন, টপিক দিলে যেটা হবে স্পেসিফিক ওই বার্থডে গিফট নিয়ে যে সমস্ত সাইট আছে সেই সমস্ত সাইটে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা ভাবছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে কি ওটা করলে কি বেশি ন্যারো হয়ে যাবে কি? ন্যারো তো এমনিতেও তো ধরেন অনেক বড় আছে, আচ্ছা আচ্ছা, আমাদের তো ন্যারোই দরকার। হ্যাঁ, সেটাও ঠিক বলছেন। তুই একটু দেন, দুই একটা দেন দেখি। আচ্ছা আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের যে অবস্থায় আছে ওই যে 3 মিলিয়ন অ্যারাউন্ড ইমপ্রেশন, হ্যাঁ তো অনেক, ফুলের ইমপ্রেশন পাবেন। হ্যাঁ অ্যারাউন্ড 3 মিলিয়ন ইমপ্রেশন আমি পাইতে পারি আর কি। হ্যাঁ, তো আমার মনে হয় এত ইমপ্রেশনের প্রয়োজন নাই, কারণ 3 মিলিয়ন ইমপ্রেশন হিউজ হিউজ। আমার, আমি মানে যেটা দেখি 1 মিলিয়ন অ্যারাউন্ড 500K থেকে 1 মিলিয়ন থাকলে বোধহয় তারপরে অ্যাড চালানো যায়, খুব ভালো মানে ইয়ে আসে আর কি। হ্যাঁ এখানে দেখেন তো মেলে কিনা। আচ্ছা, আমি এখানটাতে হচ্ছে আর্টস এন্ড এন্টারটেইনমেন্ট এটার মধ্যে পাবো না, সাজ দিতে পারেন উপরে। Birthdays and name days. এটা name day দিবেন impression কেমন হয় দেখি, পাশাপাশি কি আছে, এটা রাখি, পরবর্তীতে প্রয়োজন পড়ে আমরা স্পেশাল ওকেশন, ঠিক আছে পরে প্রয়োজন পড়ে বাদ দিয়ে দিব। ওই যে ওইটা ওইটা হ্যাঁ এগুলো এই তিনটাই দিয়ে গিফট, শুধু গিফটটা দেন, এগুলো দিবেন, হলিডে সাপ্লাই তো দরকার নেই, শুধু গিফটটা দেন, গিফটটা দিয়ে দিই তারপরে দেখি। আর তেমন আর নাই এটা সেভ দিয়ে দেন, আবার তো রাখেন ইমপ্রেশন পাই হচ্ছে দেখি উপরে, যান তো 1.3 হয়ে গেছে দেখছেন। হ্যাঁ, 1.3 মিলিয়ন, খারাপ হবে না হয়তো, মেরো এটা বলো ঠিক আছে, খারাপ না, তো দেখি কি অবস্থা দাঁড়ায়। 1.3 মিলিয়ন ভিউ সেভ দিয়ে দিই তাহলে। ওকে, অ্যাড কপি টপি তো ঠিক আছে নাকি, ব্যানার টানার ব্যাপার, মানে ব্যানার ট্যানার যে ডিজাইন করছিলাম এগুলো তো মোটামুটি প্রফেশনালি হয়েছে আর কি। হ্যাঁ ব্যানারটা ঠিক আছে, ব্যানার তো ঠিক আছে, ব্যানারে ব্যানার ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমরা যে কনভার্সন ট্র্যাকার, কনভার্সন ট্র্যাকিং না বসাইলে তো আমরা, মানে এখানটা তো সমস্যা হচ্ছে এতটুকুই যে কনভার্সন ট্র্যাকার যেহেতু বসাইতে পারছি না, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না যে আমার কোন ব্যানারটা থেকে সেল আসছে, বা আমার সার্চ থেকে সেল আসছে, নাকি ডিসপ্লে হ্যাঁ ক্যাম্পেইন থেকে সেল আসছে, এটাই তো নাকি? না এটা এখানে তো একটা রিপোর্ট পাবো, এখানটাতে একটা রিপোর্ট পাবো, আই মিন আমার অ্যাড রিপোর্টে একটা রিপোর্ট পাবো না? ভাই বলছিলাম যে আমি এখান তাহলে, থেকে এখান থেকে আসলে রিপোর্ট পাওয়ার উপায় নাই, এখানেও পাবেন না, আচ্ছা 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 আচ্ছা, মানে কোনো আমি ওটাই জায়গায় বলতে, আসলে পাওয়া যাবে না, একবার আপনার ওই প্যানেলে যদি ফেল হয় তাহলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ওখানটাতে আমি ইয়া দেখতে পারবো। আচ্ছা, আরেকটা ব্যাপার ছিল ভাইয়া, এই যে ফ্রিকোয়েন্সি ক্যাপিং যেটা, হ্যাঁ হুম এটা তো কিন্তু আমরা ডিসপ্লে ক্যাম্পেইনে সিলেক্ট করছিলাম না শুরুতে। ওইটা হচ্ছে ইয়া দিয়ে দেন, ফ্রিকোয়েন্সি ক্যাপিং এ যে হুম হুম হুম, 5-7 বার দিয়ে দেন, আচ্ছা ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা আমি পাচ্ছি না আর কি, কোথায় সেটিং এটা এ যান, সেটিংস এ যাবো না? ওকে, ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা বোধহয় ভলিউম কমানো বাড়ানোর এরকম কিছু একটা অপশন, অপশন মতো আমরা গতকালকে যখন করছিলাম ওই ব্যাপারটা স্কিপ করে গেছিলাম জলদি জলদি করে। জি হ্যাঁ, এই যে অ্যাড রেশিও, হ্যাঁ এটা ক্লিক করুন, নিচে আসুন দেখি, না না এটা না, ওকে অ্যাড আচ্ছা রেশিও, এটা আমরা ইসের সেটিং এ আছে, আপনি ইসের সেটিং এ যান, ওই ক্যাম্পেইনের সেটিং এ যান। ওকে তাহলে আমি ডিরেক্ট ক্যাম্পেইনে চলে যাব। হুম আহ,
ডিসপ্লে ক্যাম্পেইনে জি আমি ক্যাম্পেইনে চলে আসছি এবার সেটিং এ যান তো দেখি এডিশনাল সেটিংটা দেখি এডিশনাল সেটিং দেখি কি আমি ক্লিক করেছি এই যে এটা নাকি অ্যাড্রেসিওটা তো আবার আসছে না না ওটা না ওটা না এই যে ফ্রিকোয়েন্সি ক্যাপ আচ্ছা 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 সেটিং লিমিট দেন ওকে 7 বার দিয়ে দেব মানে একটা লোক সাতটে বারবার সাতবার দেখবে পার ডে সেভ দিয়ে দেব ব্যাপারে বলেছে আমি বুঝতে পারছি না মানে চার্জিং লিমিট ইভেন দ্য ইওর ক্যাম্পেইন কস্ট কলাম শোজ এ হায়ার অ্যামাউন্ট ওটা সমস্যা না ওরা ইয়া বসাই দিছে তাই দেখাচ্ছে আচ্ছা ওরা কি কোনো আমাকে রেস্ট্রিকশন বসাইছে না না ওকে তাহলে তো আপাতত এখানটাতে ইয়া নাই আমরা শুধু আপনার ইয়াটা বাড়াই দেই আর কি আমার মনে হয় আর কি এই বিডিংটা একটু বাড়াই দেই কারণ 10 সেন্টে হয়তো আমি পাবো না এটা আপনি 30 করে দেন 30 করে দিব না দেখি ওকে ঠিক আছে তো এখন দেখতে থাকি আপাতত তো আর কিছু করার নাই তাহলে আমরা এখন দেখতে থাকি হচ্ছে আপনার ওই মানে ইয়াটা আসে কিনা ইমপ্রেশন বা কল ইয়াগুলো আসে কিনা আর কি মানে আধা ঘন্টা এক ঘন্টা দেখি তারপরে যদি না আসে তাহলে বাজেটটা একটু বাড়াই আপনার ওই পাঁচ সাইডেরও ডিসপ্লে অ্যাডেরও জি আচ্ছা আমরা তো 85 দিয়েছি এরপরে কি ভাই $1 দিয়ে দিব ডিরেক্ট টিপি আর সার্চ অ্যাডের জন্য $1 দেয়া আর ছেড়ে দেয়া একই কথা কারণ 1.06 এর বেশি তো কাটবে না আচ্ছা 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 ওই তো 1.067 ওইভাবেই কাটতেছিল তাহলে ছেড়েই দিয়েন ছেড়ে দিব তো ওয়েট করুন আচ্ছা 11টা পর্যন্ত আমরা দেখি 11টা পর্যন্ত যদি ইয়া না করে তাহলে আমরা ওটা গুগলের উপর হ্যাঁ আর হচ্ছে আপনার ওই ডিসপ্লে ক্যাম্পেইনে কিন্তু আমরা মানে 50 সেন্ট ছিল আর কি হ্যাঁ ওই যে 50 সেন্ট করে দিছিলাম তো 50 সেন্টে কিন্তু পাচ্ছিল আর কি এখন আমরা 30 দিলাম না 30 দিলাম যদি কাজ না করে তাহলে আমরা 50 দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ 50 করে দিলাম ঠিক আছে 40 করে আর এক ঘন্টা দুই ঘন্টা দেখে তারপরে 50 করে দিব না হুম হুম আচ্ছা 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 তো এই হচ্ছে এখন এছাড়া আর কি কোনো কিছু করার প্রয়োজন না একটু অ্যানালিটিক্সে জানতে দেখি অ্যানালিটিক্স কোড বসালাম কি হয়েছে ওই জিনিসটা আমার একটু বোঝা দরকার আছে শাইন অনে আচ্ছা এটা হচ্ছে অ্যানালাইটিক্স কোডে আমি গেছিলাম যখন ট্রাফিক আসে তখন ওরা ওখানে শো করে কিন্তু বাদ বাকি সময়টাতে ওরা শো করে না আই ডোন্ট নো এমনিতে দেখি আপনি অ্যানালিটিক্সে জানতো হ্যাঁ 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 এক মিনিট সালমান ভাই আপনি কি করেন যেন পড়াশুনো ভাই পড়াশুনো শেষ করে ফেলছি এখন হচ্ছে এই তো এগুলোই টুকটাক ব্লগিং করি এসইও টিসিও নিয়ে আর কি আমি বেসিক্যালি কাজ করি হচ্ছে আপনার এসইও নিয়ে আর অ্যামাজন এফবি এর কিছু ওই সার্ভিস দিয়ে আর কি তো অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতাম তো ওর মধ্যে আসলে অ্যাফিলিয়েট কমিশন কমায় দরকার আসলে অ্যাফিলিয়েট ব্লগ আর বানাচ্ছি না চিন্তা করলাম যে প্রোডাক্ট নিয়ে কাজ করি আর কি তো ড্রপ শিপিং নিয়ে একটু খাটাখাটি করতে করতে পরে হচ্ছে আপনার আসলাম ইন্টার্ন ডিমান্ডে তো দেখলাম যে এই ধরনের গিফট আইটেম গুলো তো আমি ডিরেক্ট অ্যাড দিয়েও সেল করতে পারি
তো ওয়াই নট অ্যাড ট্রাই না কেন করি না, এই যে ভাই অডিয়েন্সে যান দেখি। অডিয়েন্স না এই যে, 38 জন আসছে, ওরে বাবা, বাউন্স রেট তো অনেক হাই। হ্যাঁ বাউন্স রেট অনেক হাই দেখাচ্ছে আর কি। বাজারে আসলে হাই হবে, কারণ পেজই তো একটা, হ্যাঁ পেজ একটা তো, ওরা তো আসলে আমার পেজ আর মানে বাউন্স, 100% বাউন্স রেট হওয়ার কথা। হ্যাঁ মানে বাউন্স রেট 100% হইলেও আমার সমস্যা নাই, কারণটা হচ্ছে হ্যাঁ যে হ্যাঁ, আপনার এখানে কিন্তু তো আমার সেশন তো 27 সেকেন্ড, হুম 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 সেশনটা এই একটু বাড়তে হবে। সেশনটা আর একটু বাড়তে হবে অবশ্য। প্রোডাক্ট পেজটা হিসেবে কিন্তু ভাই আমার মনে হয় কি ঠিকই আছে, কারণ ছোট একটা প্রোডাক্ট পেজ হ্যাঁ, হয়ে ওকে একবারে দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ একবারেই দেখা হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার এটা মানে বাউন্স রেটের বিষয়টা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে বাউন্স রেট আসলে খুব বেশি ব্যাটার করবে না আমার জন্য, কারণ আমি তো চাই যে প্রোডাক্ট আমার প্রোডাক্ট দেখুক, অন্য কারো প্রোডাক্ট না দেখে আমারটাই কিনুক, না কিনলে চলে যাক, মানে আমি প্রফিট পাঠাবো আমারটা বাদ দিয়ে আরেকজনের থেকে বেটা না করুক। আর আরেকটা ব্যাপার হচ্ছে 30 সেকেন্ড অ্যারাউন্ড আছে, তো ছোট একটা পেজ, ডেসক্রিপশন একদম ছোট, হ্যাঁ হয়তো বা এই আসতেছে দুই চারটা ছবি দেখতেছে, হ্যাঁ প্রাইসিং হ্যাঁ, প্রাইসিং দেখতেছে, এদিকে একটু ঘোরাঘুরি করছে, চলে যাচ্ছে। 30 সেকেন্ডের বেশি এখানে আসলে থাকার নাই, কারণ এটা ব্লগ পোস্ট না যে আমার ব্লগ পোস্টটা পড়তে অ্যাভারেজ টাইম লাগে 6 মিনিট, ওরা 30 সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে, এরকম তো ওইটা আই থিঙ্ক ম্যাটার করে না, মানে করতেছে না এই ক্ষেত্রে আর কি। বাউন্স রেট, সেশন ডিউরেশন, আর তো 38 জন ইউজার আসছে, 40 জন হচ্ছে সেশন আসছে আর কি, মানে হচ্ছে আমি বোধ হয় এক দুইবার করে গেছি ওগুলো আর কি। তো তাহলে তো ভাইয়া মোটামুটি এখন তো ঠিকই আছে নাকি? হ্যাঁ আচ্ছা ট্রাফিক সোর্স 27 তারিখে এতগুলো সোর্স বা মিডিয়াম, তাহলে ভাই আমরা আপাতত তাহলে ওয়েট করি, দেখি কি অবস্থা দাঁড়ায়, আর আস্তে আস্তে বাজেট গুলো বাড়াতে থাকি, যদি কত দূর কি হ্যাঁ হয় এটাই দেখতে থাকি। আর হচ্ছে মানে ভাইয়া আমি তো আপনার ফিটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, তো আপনি তো ভাইয়া কিছু বলেন না কি এই বিষয়ে? ওটা আমি তো বলে দিচ্ছি না, হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, তারপর আসলে ক্যাম্পেইনের কাজ তো মোটামুটি শেষ, তারপর তো প্রবলেম হবে, আপনার সঙ্গে তো অবশ্যই যোগাযোগ করবো সবসময়, আই মিন যতক্ষণ পর্যন্ত ফুলফিল আমি কোনো রেজাল্ট পাচ্ছি আপনাকে তো একটু বিরক্ত করবোই আর কি। সমস্যা নেই, যারা বোঝে তাদের সাথে কাজ করে মজা, হ্যাঁ না যারা বোঝে না তাদের সাথে কাজ করে মজা নেই। আচ্ছা এক আচ্ছা পাবলিক আছে, জি তাদের কাজ জি করে মজা, আজকে আমার মেজাজই গরম হয়ে গেছে। আচ্ছা 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 হয় না মাঝে মধ্যে এমন হয় আর কি, যে না, আসলে বিষয়টা হলো যে যখন আপনি বুঝবেন না তখন আমার উপর ছেড়ে দিতে হবে, আর যখন হ্যাঁ আপনি হ্যাঁ বুঝবেন হ্যাঁ তখন না আপনার সাথে কথা বলে। এই যে আপনার সাথে আমি কাজ করতে আমি কোনো বোর ফিল করতেছিলাম, আচ্ছা 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 না কিন্তু ওর সাথে আপনি ও তো বোঝে কাউকে না রেখে আমার বললেন যেমন আমার কথা, কথা। মানে তখন হচ্ছে কাজ করে একদম মজা পায় না, অবশ্যই এটা প্রবলেম আর কি। হুম 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 না এই এই ধরনের কিছু বিষয়গুলো আসলে থাকে ভাই, আসলে মানে কারো কিছু প্রবলেম গুলো থাকে আসলে ইন্ডাস্ট্রিতে নতুন হলে এই ধরনের প্রবলেম গুলো হয় আর কি। হ্যাঁ অলমোস্ট আমি কিন্তু দেখা যায় আমি মানে আমার কিছু মানে অ্যাফিলিয়েট ব্লগ আছে, ব্লগে মানে অ্যামাজন কমিশন কমানোর কাজ করার আগে আমি একটা ওয়েবসাইট সেল করছিলাম অ্যাপ্রক্সিমেটলি আপনার হচ্ছে মানে ওটা আমার এক আমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ারে ছিল, ও হচ্ছে কন্টেন্ট লিখে, তো ও অলমোস্ট ওইটা অ্যাভারেজ আপনার হচ্ছে প্রায় $25,000 মতো সেল করা হয়েছে, তো এই ইন্ডাস্ট্রিতে আমি মানে কম সময় না, তো অ্যাটলিস্ট আমি মানে এতটুকু বুঝি যে আসলে শেখার ভাই কোনো শেষ নাই, কারণ আমি অলমোস্ট দেখা যায় যে আমি এত মানে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছিলাম ওইটাতে খুব ভালো ফিডব্যাক পাচ্ছিলাম বা কন্টিনিউ কাজ করে যাচ্ছিলাম, তারপর আমার কথা হচ্ছে যে না নতুন কিছু শিখতে হবে, আপনার ভিডিওগুলো পাইলাম দেখলাম না মনে হইলো যে না নতুন কিছু তো শিখছি তাহলে ওয়াই নট একটু সময় দেই, আমি কিন্তু দেখা গেছে রমজান মাসের আপনার ক্লাসের জন্য ওয়েট করছি, এবং আমি ধারণা করছিলাম আপনার ক্লাসটা ঈদের আগে শেষ হয়ে যাবে, হ্যাঁ তো ঈদের আগে বোধহয় আপনার ক্লাসটা শেষ হয়ে যাবে, পরে দেখলাম না ঈদের পরে শেষ হচ্ছে না, ওই আমি মাঝখানে আমপানের কারণে ক্লাস নিতে পারি নাই, ঢাকায় এসে শেষ করলাম। আপনি কি ও আমার কোনো ব্যাস করেননি তো মনে হয় না? না আপনার মানে পেইড ক্লাস করি নাই, বাট আপনার ওই যে ইউটিউবে যে ক্লাস গুলো ও দেওয়া আছে আচ্ছা আচ্ছা, আমার তো আই মিন আপনি তো সব দেখাই দিচ্ছেন, খুললাম খুললাম আমি ফ্রিতেই আপনার কোর্স করে ফেলছি আর কি। এখন আর ইয়ে নাই, এখন আর খোলা বন্ধ বলতেছে ভাই, আমরা টাকা দিয়ে করি, আপনি ইয়ে করেন ও এই জন্য কিশোর আজকে আর বাদ দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা না আপনার হচ্ছে কি মানে তবে হ্যাঁ আপনার আমি মানে মার্কেটিং এর যতটুকু যা বুঝি আর কি, আমার যেটা মনে হয় যে আপনার ওখানে যদি ক্লাসের প্রথম দুইটা তিনটা ক্লাস রাখার পরে আপনি যদি মনে করেন যে বাদ বাকি ক্লাস গুলো ওই মানে প্রত্যেকটা ভিডিওর পরে বলে দেন যে আমার ফুল কোর্স জয়েন করার জন্য আপনি একটা লিংক দিয়ে দেন,
যেমন আপনার ফেসবুক অ্যাড চলে, ফেসবুকে যে অ্যাড চলে ওটা দেখলাম, তো ওই ধরনের ডিটেলস গুলো যদি অ্যাড করে দেন, আই থিঙ্ক আপনি আরো মানে বেশি পরিমাণে অডিয়েন্স পাবেন আর কি ক্লাসের জন্য, স্টুডেন্ট ওইটা ওই আমি একটু খোলা মনের তো চাচ্ছিলাম যে মানুষ শিখে শিখুক আসলে। আচ্ছা 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 আচ্ছা, পরে আমার খোলা মন বলতেছে যে ভাই এটা তো ঠিক আছে, আমি ঠিক আছে ভাই বাদ দিয়ে দিলাম, যা প্রাইভেট করে দিচ্ছি সব। হ্যাঁ এটা আবার অবশ্য কমপ্লেইন করতেই পারে, আই মিন আপনার স্টুডেন্ট প্রাইভেট করে দিচ্ছি সব, ওই তিন চারটা ক্লাস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তবে আমার মনে হয় কি আপনি ক্লাসের শেষে একটা করে স্লাইড শো মতো বা 1 মিনিটের একটা স্পিচ দিয়ে দিতে পারেন, যেমন ফুল ক্লাস গুলো মানে ফুল কোর্সটা জয়েন করার জন্য আপনি এইভাবে করতে পারেন আর কি, একটা অ্যাডভার্টাইজিং চালাতে পারেন আর কি। আমার মনে হয় যেহেতু আসলে ফেসবুক মানে গুগল অ্যাড এর উপর আসলে বাংলাদেশে খুব মানে কন্টেন্ট নাই বললেই চলে, আর আপনার এটা ছিল হচ্ছে ফুল প্রুফ মানে এ টু জেড একটা কন্টেন্ট আর কি, হ্যাঁ হ্যাঁ এ টু জেড একটা, তো আমার মনে হয় যে আসলে গুগল অ্যাডটা আসলে খুব জনপ্রিয় হবে আস্তে আস্তে বাংলাদেশে, তো যেহেতু ই কমার্স গুলো বুম করছে, এছাড়া বিভিন্ন সমস্যা নেই, মানে যে সমস্ত ছেলেগুলো কোর্স করতে যারা ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং করে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো তাদের ওদের লাভ আছে। হ্যাঁ তাদের তো অবশ্যই লাভ আছে, তো আমার মনে হয় যে আসলে যে গুগলে সার্চ মানে ইউটিউবে গিয়ে সার্চ করলে কোনো কিছু শেখার জন্য মানে গুগল অ্যাড রিলেটেড, তো বাংলাদেশে আসলে আপনার কন্টেন্টটাই হিউজ পরিমাণ রিচ একটা কন্টেন্ট আর কি, হ্যাঁ আই মিন মানে এ টু জেড একটা, তো আপনি ওইটা আমার মনে হয় যে করতে পারেন আর কি, মানে ওই অ্যাডভার্টাইজিং যদি করেন মানে ভিডিওর পরে একটা অ্যাড, কারণ আপনার ভিডিওটা যদি 100 জন দেখে ওই ভিডিও গুলা ক্লাস, তো 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস যদি কেউ মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, তার মানে কি ওইটা হচ্ছে হাইলি টার্গেটেড আপনার জন্য আর কি, হাইলি টার্গেটেড, আমার মনে হয় যে শেষ পর্যন্ত দেখবে অ্যাটলিস্ট আই মিন 1000 বা 2000 টাকা দিয়ে কোর্সটা করবে ইজি মানে খুব স্বাচ্ছন্দ্যেই আর কি করবে, দেখা যাবে যে সারা মাসে আপনার ফেসবুক অ্যাডের পেছনে যে পরিমাণ কস্ট হচ্ছে 150-200 ডলার, ওইটা আপনার ওই অডিয়েন্সটা আপনার ফেসবুক মানে ফেসবুকের থ্রুতে অ্যাডের মাধ্যমে না এনে ওই ইউটিউব ভিডিও থেকে অর্গানিকলি চলে আসবে আর কি। আপনার ভিডিও গুলো তো খুব ভালো ভিউ হইতো দেখতাম, আই মিন আপনার হচ্ছে ছাড়ার একদিন পরেই দেখা যেত প্রায় 50-60টা ভিউ হয়ে গেছে, আমি যদিও জানি না আপনার ভিডিও ডিউরেশন কেমন ছিল আর কি, এমনি নরমালি ভিডিও গুলো যে ভিউ হইতো যে আপনার প্রথম দিনই 50-60 জন, এটা কি আসলে ফুল ভিউ করতো নাকি হচ্ছে মানে কত পার্সেন্ট পর্যন্ত ভিউ করতো আর কি? এভারেজ 10-20 মিনিট আছে, ও আচ্ছা এভারেজ 10-20 মিনিট না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তো খারাপ না, 2 ঘন্টা আসলে ভিডিও দেখা খুব টাফ না? আমি কিন্তু ভাই 1.5 দিয়ে বা হচ্ছে আপনার ওই দিয়ে আর কি আপনার হচ্ছে দুই মানে টু স্পিড বাড়াই নিয়ে আমি কিন্তু ফুল টাই দেখতাম আর কি। হ্যালো সামাইক, ত্রিশ তারিখে দেবেন।